রাস্তার পাশ থেকে সংখ্যাহীন অবস্থায় পুলিশকর্মী উদ্ধার। পুলিশকর্মীর নাম পার্থ প্রতিম রায়। রবিবার বিকেলে নাগাদ মহারাজগঞ্জ বাজারের রাস্তার পাশে পথচারীরা পুলিশকর্মী পার্থ প্রতিম রায়কে পড়ে থাকতে দেখে খবর দেয় দমকল কর্মীদের। ঘটনাস্থলে দমকল কর্মীরা পুলিশকর্মীকে উদ্ধার করে জিবি হাসপাতাল নিয়ে যায়। তবে রহস্যজনকভাবে রাস্তার পাশ থেকে পুলিশকর্মীকে পড়ে থাকতে দেখে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বর্তমানে পুলিশকর্মী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। পাওয়া গেছে নাম।